আসসালামু আলাইকুম বিডি অল সার্কুলার ইনফরমেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বরাবরের মতো আজকে একটি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে নিউজ নিয়ে আলোচনা করব সেটা বিশেষ করে তাদের জন্য যারা দু হাজার সালে বাংলাদেশ নৌবাহিনীর নাবিক ও এমডিসি পদে আবেদন করেছিলেন কেননা সেই সার্কুলারে কিছু সংখ্যক মাঠের স্থান পরিবর্তন করা হয়েছে তো চলুন দেখেন এই কোন কোন তারিখের মাঠের স্থান পরিবর্তন করা হয়েছে তবে মূল আলোচনায় যাবার আগে একটি কথা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে রাখুন যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই হলো সেই নোটিশ বিজ্ঞপ্তি যেখানে স্থান পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এই মর্মে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ নৌবাহিনীর বি দুই হাজার একুশ বেছে নাবিক ও এমও কার্যক্রম আগামী পাঁচ সাত নয় এগারো তেরো ও ষোলো এপ্রিল হাজার একুশ তারিখে এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রাম এর পরিবর্তে নৌবাহিনী ভর্তি ও তত্ত্ব কেন্দ্র টাইগার পাস মূল সংলগ্ন আমবাগান রোড টাইগার পাস চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বর্তির অন্যান্য সকল তারিখ ও তত্ত্ব অপরিবর্তিত থাকবে বিস্তারিত জানতে ভিজিট করুন এই ওয়েবসাইটে আমি আবারও বলছি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন এই মর্মে সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ নৌবাহিনীর বি দুই হাজার একুশ নাবিক ও এমডিসি নৌবর্তী কার্যক্রম আগামী পাঁচ সাত নয় এগারো তেরো ও ষোলো এপ্রিল দু হাজার একুশ তারিখে এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রাম এর পরিবর্তে নৌবাহিনী বর্তি ও তত্ত্ব কেন্দ্র টাইগার পাস মোড় সংলগ্ন আমবাগান রোড টাইগার পাস চট্টগ্রামে অনুষ্ঠিত হবে বর্তির অন্যান্য সকল তারিখ ও তত্ত্ব পরিবর্তিত থাকবে বিস্তারিত জানতে ভিজিট করুন এই ওয়েবসাইটে তো আজ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে আপনার বন্ধুরা বিষয় সম্পর্কে জানতে পারে আর সেই ধরনের ইনফরমেটিভ ভিডিও বাদে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে